মা আজকে খুব সুন্দর একটা চিকেন রান্না করেছে, পোস্ত, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলো দিয়ে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে কিভাবে মা রান্নাটা করেছিল। প্রথমে মা টক দই আর লবণ দিয়ে খুব সুন্দর মতো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিল 1 ঘন্টার মতো। আর তারপর মেইন যে গ্রেভির পেস্টটা সেটা প্রিপেয়ার করেছিল, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম সবগুলো খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেওয়া হয়েছে। আর এখন চিকেনগুলো ভেজে নেওয়া হবে। তার আগে এটা হলো সেদ্ধ পেঁয়াজ বাটা। সেদ্ধ পেঁয়াজ বাটা দেওয়ার কারণে চিকেনের খুব সুন্দর একটা হোয়াইট কালার এসেছিল। সবগুলো তেল গরম হলে, মানে চিকেন ভেজে রাখা যে তেলটা ছিল তার মধ্যেই সবগুলো ফোড়ন দিয়ে দেওয়া হলো, তাহলে চিকেন ভাজার ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে থাকবে। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর মতন ভেজে নিয়ে, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও মিনিট 2-3 মিনিটে কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দেওয়া হলো সেদ্ধ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেওয়া হলো কাঁচা মরিচ আর জিরার পেস্ট। এখানে কোনো রকম মা শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেনি, সে কারণে একটু বেশি পরিমাণে কাঁচা মরিচের পেস্টটা দিয়েছে। আর আমরা যেই পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, নাটস আর কিশমিশের, সেই পেস্টটা এখানে দিয়ে আরও সুন্দর মতন কষিয়ে নিতে হবে। সুন্দর মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মিনিট 10-এর মতন কষাতে হবে। চিকেন থেকে জল বের হয়ে আসলে দেন আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। আর তারপর এখানে ব্যবহার করেছিল মা হাফ মগ উষ্ণ গরম জল আর হাফ মগ দুধ, লিকুইড দুধ দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতন রান্না করে নিয়ে, তারপর বেরেস্তা আর কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে রাখা হয়েছিল মিনিট 3-এর মতো। আর তারপর পরিবেশনের পালা গরম ভাতের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গে। আমাদের খেতে ভীষণ ভালো লেগেছিল, আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।